আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে ঈদ, উৎসবের মুখে বড়সড় স্বস্তি। রান্নার গ্যাসের দাম কমলো সিলিন্ডার প্রতি 244 টাকা। তো বন্ধুগণ, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। খুব বেশি দেরি নেই ঈদের, তার আগেই বড় সড় সুখবর, কমলো রান্নার গ্যাসের দাম। 12 কেজি এলপিজি দাম 1422 টাকা থেকে কমলো, নতুন দাম হয়েছে 1178 টাকা, মানে দাম কমলো 244 টাকা। রবিবার থেকেই কার্যকর হচ্ছে এই দাম। এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান নুরুল আমিন। আর চলতি মাসে অটো গ্যাসের দাম লিটার প্রতি 54.90 টাকা ধার্য করা হয়েছে। সাংবাদিক বৈঠকে বলা হয়েছে প্রতি কেজি এলপিজির দাম হবে 98.17 টাকা। আরও বলা হয়েছে রেডিকুলেটেড পদ্ধতিতে তরল সরবরাহকৃত এলপিজির দাম প্রতি কেজিতে 98.94 টাকা, আর গ্যাসীয় অবস্থায় মূল্য 2110 টাকা। তবে অভিযোগ উঠছে অনেক ক্রেতার দাবি, নির্ধারিত মূল্যে ক্রেতারা গ্যাস বিক্রি না করে বেশি টাকা দাবি করছে। এই প্রসঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে বলা হয় নির্দিষ্ট অভিযোগ পেলে ওই সমস্ত অসাধু বিক্রেতাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।